ছোট বউ কি ঘরে আছো নাকি? ও ছোট বউ, ছোট বউ কি ব্যাপার? মেয়ে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না গেল কোন? ও ছোট বউ, আরে টুপিটা আমার দেওয়া দিন দেখি। শালার বিটি হয়েছে, চাইল ঘুম দিয়ে আছে, টুপিটা আছে, ওই টুপিটা আমারে দাও। এত লোকের এত কিছু হয়, শালার ওই গুলামের কিছু হয় না। ও গুলামের কিছু হলে তো আমি বাঁচতাম। আর ছোট বউ কিছু বললে নাকি? আমি কিছু বলি না। আচ্ছা যাও, আ ফড়ি ফড়ি। জি হুজুর। চল ওই পানের বাটাটা সাদাটা নিয়ে চল। আচ্ছা হুজুর চলে যাই। আচ্ছা তুমি যা দেবুছিস। আচ্ছা হুজুর দিচ্ছি। ফড়ি এই শোন, তোর সাথে দুটো শালা পরামর্শ করে নেই বুঝিস। বলেন হুজুর বলেন। শোন আমার হাতে একটা কনফারেন্স আছে বুঝিস, তাই না? হ্যাঁ, ওই কনফারেন্স আমার দিতে হবে। আচ্ছা হুজুর আচ্ছা। তা আর একটা কথা আছে যে এবার তো কার্ড সংখ্যা খুব কম। আচ্ছা হুজুর। তা আমাকে তো সামনে নির্বাচন করতে হবে বুঝিস। না তা তো বটে। ওই তুই দেখে শুনে কার্ডের একটা ফিস্ট করবি। আচ্ছা হুজুর, আমাকে তো রাখে আমি দেবারে। আচ্ছা হুজুর দেখছি। দেখ রাখ রাখ আছে, তুই ডাক দে। বন্ধু লোকে ছেলে বাজারের চেয়ারম্যানের সাথে কথা কয়। নামটা শুনলে না? ওরে তার তো শুনবে চেয়ারম্যানের কাছে, তুই কথা কয়। আমি তো চিনতে পারলাম না, কিরে আরে চেতনের ছেলে আবুল হুজুর। ওই যে রতনের ভাই চেতনের ছেলে আবুল। হ্যাঁ হ্যাঁ হুজুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তুই যাব কাজ হয়েছ রে? ওরে ভোটে শুয়ে আসলি, চা চা খালু, একেবারে সব বলে সিটি হলে আর কোথায় চলতে পারছে না ব্যাপারটা। আবুল আবুল, বাবু আবার কিছু কাছে রাখবো। তুই আবার কিছু বললে নাকি? তিন ভোটে কার্ড দেওয়া যাবে না, ওর আমার কাছে পাঠিয়ে দেয় আমি দেখছি। আবুল তুমি এক কাজ করো, ওই ফড়িং এর সাথে কথা বলো, ওর কাছে সবকিছু আমি বুঝিয়ে দিছি বুঝছিস। তুমি ওর সাথে কথা বলো, ঠিক আছে? আচ্ছা তাহলে ঠিক আছে। এই ঘটনা আছে যে তোর যদি তিন ভোট হয় হ্যাঁ, তাহলে তুই পিছনের লাইনে দাঁড়াই পারিস নি, সামনে দাঁড়াইছিস বউনির সময়। হ্যাঁ ওরে বাবু আমি আগে আইছি তাই আগে দাঁড়াইছি। এই তিন ভোটে কার্ড হবে না রে। না ফাল গুলি কাছে কি বিলি বানাবে না। ঘটনা আছে আমাকে সামনের বারে ধরো পাস করতি, ভোট লাগবে, আমরা তিন ভোটে কাট দিতে পারবো না। গতবার আমরা ভোট কিনে পাস করি, সন্ত্রাসী বোমাবাজি করি, আমাদের অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, আমরা তিন ভোটে কাট দেবো না। শোন এখন তুই বন্ধু লোকের ছেলে, তারপরে বৌদির সময় আইসিস, তোর হচ্ছে ওই কার্ড আমি একটা দিয়ে দিচ্ছি বুঝেছিস। তবে আমার একটা কথা, ঘটনা আছে তোর কাছ থেকে 1200 টাকা নিচ্ছি। এই কথা যদি কোন রকম লোকে শুনে
দেশে জরুরি আইন চলছে তাহলে কিন্তু তোর আমি গত বছরের মতো ভাব করে ফেলবো না বুঝেছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যা হ্যাঁ আচ্ছা যা কাজ কর ওই আকাইলে নাকি ওই আকাইলে বুড়া সার পাশে কাট দিয়ে দে হ্যাঁ সামনের বার গুছো বুঝেছিস পাস করতে হবে আমাকে আর দরকার কার্ড তুই চাইটি একলাই রেখে দিছে যা বুঝেছিস আর কেউ আছে তুই যে করে হোক ওই বুড়ির হাসছে বিদায় করে দিবি আচ্ছা হুজুর ওই ঘটনা আছে ওই বুড়ির কার্ড দেয়া যাবে হ্যাঁ হ্যাঁ ঘটনা আছে ও তো নির্বাচনের আগে মরিয়া যাবে আরে আমি তো সেই কথাটাই তোর বলবো কারণ ও মরিয়া গেলি হ্যাঁ ওই কার্ডটা আমাকে বিফলে যাবে বিফলে তো যাবেই আমরা ভোট জেকেন সেকেন্ড কার্ড দেবো হ্যাঁ 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 বেশ আছে হুজুর হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুজুর আমি ওর বিদায় করে দিচ্ছি দাঁড়া তোর বাড়ি আমি পাঠিয়ে দেবো যা চলে যা বাড়ি চলে যাবো আল্লাহ তোমার বাসি ডাকুক বাবা আমি চলে গেলাম আর কেউ আছে নাকি দেখ আমার জায়গায় তুই হলে কি করতি বাপরে বাপ একদম আমি কিনে রাখিয়ে দিতাম তুই ভাবিয়ে নে সেই রকম কোন কথা তো জিজ্ঞাসা করার দরকার নেই তুই পাশের রুমে ওর বসিয়ে দে ওর কতদিন আমার দেখার শখ ছিল রে হ্যাঁ আজ যখন হাতের মুঠোয় চলে আসে তখন তো কার্ডও দিতেই হয় আচ্ছা আমি বসিয়ে দিচ্ছি আপনার আর কিছু বলার দরকার নেই হ্যাঁ 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 ও আবার ঠিক পেয়ে যাইতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ছুরি এই ছড়া তুই আমার ডাকছি নাকি রে হ্যাঁ আই এদাই আমার সাথে আয় আচ্ছা গায়ে হাত দিয়েছে কারে ওরে অট্টু খাট দিলে কিছু হবে না নাই বুঝছি যাই দেখ ঘরে বসে বয় চেয়ারম্যান এসে কাট তোর দেশ ঘরে মাঝে বসব ওরে হ বয় কাট দেশ চেয়ারম্যান আসবেন তো হ্যাঁ আসছে চেয়ারম্যান আচ্ছা দরজাটা খুলে দে আচ্ছা এনে বয় ফরিং এদিকে শুনছে আচ্ছা হুজুর ওই যে 50টা টাকা নে আচ্ছা তুই পান আর সিগারেট নিয়ে বুঝিস আচ্ছা হুজুর আমি ওদের কার্ড দেওয়ার ব্যবস্থা করছি আচ্ছা হুজুর হ্যাঁ তাড়াতাড়ি আসিস কিন্তু আছে গায়ে হাত দিয়েছে কারে চেয়ারম্যান হ্যাঁ আমাধু
মধু লাগাই হাত দেশে আমি বুঝি যাই আমার আসতে একটু দেরি হয়েছে তুমি রাগ করছো রাগ তো আগে তো করিলাম না এখন গায়ে হাত দিয়া থেকে আমার রাগ হয়ে গিয়েছে বলছি যে আমি বিধবা ভাতা বয়স্ক ভাতা যেগুলো কার্ড আসবে না ইসরে তোমার দেব মধু তুমি একটুক্ষণ সরিয়ে বসো মধু আসি একলার ভেতর জিনিস কি করতে হ্যাঁ তোর স্বভাব তো ভালো নাই ও মধু রাগ করছো কেন তুমি আমার বাড়ির রাজরানীর মধু তোমার বাড়ির বউ হবো না তোরা গোলাম আর বাসা গোলাম তুই আমার চিনিস আমি কি রা কি ব্যাপারে হ্যাঁ কণ্ঠ এত মোটা মোটা লাগছে কারণটা কি মনে হচ্ছে যে মদ্য লোকও নাই মেয়ে লোকও নাই কারণটা কি বুঝলি বুঝলি না হ্যাঁ লইস হার আমি কান কর এই তুই কিডা রে আমার সিরিসিস এই তুই কিডা কি আমি সেই ঝিলি এই বেরিও বেরিও তোর একা জায়গা দিয়েছ কিডা বেরিও ওয়ালাই সাপ পিবি ওরে বেরিও তুই ঘরে বইতে বেরিও বেরে না ওরে বেরিও আগে তুই না রাখ দে তো নিয়ে ওরে হিজ লেগের কাট সরকার দেয় না তুই বেরিও বেরে না বেরিও আগে বেরিও কাট দে কাট বের করবি না ধরা রে আবুল
ফুল রে চল যাই দাঁড়া বেদম ফকির লোকজন দেখলাম লাঠি সুটা নিয়ে আমাকে মুখে আসছে ধরিয়ে ছিড়িয়ে দেব টাইলে আল্লাহ নবীজির নাম ওইটা এসে গেছে এসে গেছে আছে আদি এই ওদের বাহিনী চলে গেছে আমাকে থানায় নিয়ে গেল পজিশন পজিশনে বয় সব পজিশনে বয় আমার চি আদি এই মোবাইল কই যা এই মোবাইল দে মোবাইল এই শালার বিদম তোর এখনো করছি তুই আত্মসমর্পণ কর ঝোলা ঝাম্পিল ফেলিয়ে নাইলে কিন্তু তোর দাঁত মুখ খুলে একেবারে ঝুলাই পুড়িয়ে ছাইড়ে দেবো নে তোর কিন্তু এক চোখ কানা বুঝতে পারিনি তোর ওই ডালির চোখ কানা কই দেবো এই দেরি কথা কবি রে ও কইল কি রে হ্যাঁ রাগ যাবার এখনই সহ্য হচ্ছে না এই দাঁড়া এই তোরা থাম তোরা থাম তোরা এখনই বাদাইস রে শোন তুই যদি আমাকে দলে আত্মসমর্পণ না আসিস তালি তোর আজকে মাজার দখল তো করবো আর তোর মাইরিয়ে পুঁতে ফেলে দেব এই তুই না 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 এই ঝালান দেখ কোনালি এই তোর এত বড় কথা তুই আমার মাজারে এই আমার মাজার দখল করতে চাস হ্যাঁ আমার ধাই নিয়ে ফেলে দেখিস কর ওরে শালার খোড়া খুলো কি লাগাও ওই গেল রে ওই গেল রে ওই মাস মাস ওই মাস ওরে মাস আই গেছে কি ব্যাপারে আবার ফকিরটা সব বই দিয়ে গিয়েছে হ্যাঁ তালিটা আমি একলা হয়ে গেছি খুড়া তাকিয়ে দেখ কি বের করেছি কানা আমার হাতে কি দেখিস ওরা তো পিস্তল বেশি চালাক ওর আগে আবার ঝাড়িয়ে দিতে হবে দেখা যাচ্ছে আমি মারিয়ে দিতে আরে বাবা জানার কানা
my dear penis. Shalar chalaki kur foki shop my liye dila. Wajar ekure ekla ami chalabo. Ki diye ashe dekhi didi dara. Jai o mori ajke tar to thik nei jai dekhi ashi dara. O to nao otti pare. Dekha jache pichon phire jacchi. O ghurie dhopashe jhariye diye. Jai dara. Ore shala. ধুলা ভাই দেখো দিদি বেয়ের কাজ দেখেছো হ্যাঁ ওরে পথ দিয়ে কিটা যাচ্ছে তার ঠিক নেই হ্যাঁ ও ধুলা ভাই গতি গতি পাঁচ 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 যাচ্ছে হ্যাঁ ও কি আই কেল গেল হয়েছে এসব হয়ে ছেলে মিলে আর কি করবো আমি ও ধুলা ভাই জি হ্যাঁ দিদি কথা তো শুনলো না শালার তুই ডাকতি ডাকতি যা পাঁচ পাঁচ আমি বাড়ি চলে গেলাম যাই হোক ও ধুলা ভাই শুনছেন না কে ও ধুলা ভাই শালি ডাকছে বাঁকা চোখেতে টিপ মারে রে শালি ডাকিস নে বাঁকা চোখেতে টিপ মারে রে ওই রূপ দেখাইয়া মনটা নিষ্ঠা তুই কারি রে শালি দুলাভাই বুঝিস নে প্রেম তারা আমায় করেছে দুলাভাই বুঝিস নে প্রেম তারা আমায় করেছে ওই বুড়ো বাবা বুঝে না তার মতো ছেমড়িকে দেখে মনে হয় কি জানো বিলত ফেরত মেয়ে যেন বাংলাদেশে আইলো তোদের মতো ছেমড়িকে দেখে মনে হয় কি জানো চিটার বাট পর ধরে ধরে পিঠের চামড়া তোলো আজ তোদের কারণে দেশটা যে গুল্লাই গিয়েছে শালি ডাকিস নে বাঁকা চোখেতে টিপ মারে রে শালি ডাকিস নে বাঁকা চোখেতে টিপ মারে রে নতুন নতুন বউকের দেখে মাথাটা যায় ঘুরে শাড়ি ব্লাউজ খুলে ওরা সেলোয়ার কামিজ পরে তোর সাথে যাব দরা ভাই নিবে বুকে তোলে ঘন ঘন সায়া ব্লাউজ দিবি আমায় কিনে আজ তুগার কারণে যুব সমাজ ধ্বংস হয়েছে শ্যামরি দুলাভাই শোন দুলাভাই বুঝিস নে প্রেম তারা আমায় করেছে দুলাভাই বুঝিস নে প্রেম তারা আমায় করেছে ওই বুড়ো বাবা বুঝে না বয়স হয়েছে দুলাভাই শোন দুলাভাই বুঝিস নে প্রেম তারা আমায় করেছে শালি ডাকিস নে বাঁকা চোখেতে টিপ মারে রে রাঁধছে পিছনতে যাই আলাপ করি যা হইতে হোক ও বাবাই বাবাই ভালো আছে গো বাবাই বাবা ভাত রাঁধছি এ কি ব্যাপারে বাবাই ভালো আছি গো চেয়ার বাবাই কাছে ভাত রাঁধছি আমার মনে হয় শুনিনি
দরজাটা খুললাম কিরকম করি বুদ্ধি একটা হয় ওই কুকুরি যেমন চাইতে খাই এরকম করে খাবো তাতে মা ওই সকাল বেলা মনে করে এ গোস্ত সব কুকুরি খেয়ে হইলে হাড়ি বোট মাথা ভই দিয়ে দিলাম যা হয় তাই হোক এই দাঁড়া 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 তুই আগে যাস রে তোর ও আবার ওই কুকুরি কামড়ি দেবে দাঁড়া আমি দেখছি আমি শুয়েছিলাম ওই হাইট নাই তোমরা ঘুমিয়ে রয়ে গেছো আর শালার কালো কুকুর আইছে ওই গোস্তর হাড়ি নিয়ে শুয়ে যাস ওই দিদি হ্যাঁ আর বাবু আমি কি করেছি যেই মারতে গিয়েছি হ্যাঁ আরে হাড়ি বাবু
ওই উঁচু হই আমার মাথার মত পড়িয়ে গিয়েছে। আমি আর বাবু পর দিকে বাইরে বেরিয়ে চাষ ও দিদি বাবু এ কথা না তোর মা বাপের কাছে গল্প করিস নি বুঝলি না বাবু। আমি আর বাড়ি যে কব কি করতে হ্যাঁ তাহলে যা বাবা ওইটা শুয়ে মর গা যা বাবু শুয়ে পড়বো। ওরে বাইর খাইয়া যাই করে গোস্ত তো খাইয়ে দিলাম। তোদের বাড়ি দুজো কুত্তা থাকে, রাত্রে গেলে কেন ঘেউ ঘেউ করে? আমি কিছু বলি নে লোকে জেনে যাবে, নইলে দেখাতাম কুত্তা পোষে কেরে, নইলে দেখাতাম কুত্তা পোষে কেরে। তোদের বাড়ি দুজো কুত্তা থাকে, রাত্রে গেলে কেন ঘেউ ঘেউ করে? আমি কিছু বলি নে লোকে জেনে যাবে, নইলে দেখাতাম পুতা পোষে কেরে, নইলে দেখাতাম পুতা পোষে কেরে। যদি দেখে ফেলে কেউ আমার আশা, কি হবে গো কাল সকালবেলা? যদি দেখে ফেলে কেউ আমার আশা, কি হবে গো কাল সকালবেলা? তোর ভাইয়ের পর ভাই জানকি জানকি হয়, সব সময় থাকে দেশে ঘরের কোনায়, নইলে দেখাতাম পুতা পোষে কেডায়, নইলে দেখাতাম পুতা পোষে কেডায়। তোরে দেখলে আমায় বড় কি তুর লাগে, ইচ্ছে করে বুকে ধরি ঠাইছে। তোরে দেখলে আমায় বড় কি তুর লাগে, ইচ্ছে করে বুকে ধরি ঠাইছে। তোরে পাইছি একলা চল শহর দিকে যাই, নিয়ে যাইয়ে নিকে করবো একলাই, নইলে দেখাতাম পুতা পোষে কেডায়, নইলে দেখাতাম পুতা পোষে কেডায়। তোদের বাড়ি দুজো কুত্তা থাকে, রাত্রে গেলে কেন ঘেউ ঘেউ করে? আমি কিছু বলি নে লোকে জেনে যাবে, নইলে দেখাতাম পুতা পোষে কেরে, নইলে দেখাতাম পুতা পোষে কেরে। তোদের বাড়ি দুজো কুত্তা থাকে, রাত্রে গেলে কেন ঘেউ ঘেউ করে? আমি কিছু বলি নে লোকে জেনে যাবে, নইলে দেখাতাম পুতা পোষে কেরে, নইলে দেখাতাম পুতা পোষে কেরে। তালি ফেটে বেতার জ্বালাই জ্বালি মরিয়ে গেলাম রে। ওর আল্লাহ, আমি এই মনে হয় বাড়ি পর্যন্ত পৌঁছাবো না রে। যাই বাড়ির ভিত যাই, তারপর যাই বহু রে। ও বহু আরে সারের মতো না চিল্লাছ কেন? কি হইলো? কি হইলো মানে আমি পেটে ব্যথা জ্বালাই মরিয়া যাচ্ছি হ্যাঁ বুঝতে চাই, কয়টা টাকা থাকে যদি দিয়ে দিলি। ও তুমি ইনকাম করে খাতে জানো না? এই আমি কি ইনকাম করি তা তোমার আমি টাকা দেব? ওরে আমি পেটে ব্যথা জ্বালাই বাচ্চি রে ইনকাম করবো কাতে, টাকা না দিলে কিন্তু মুরগি ট্যাক চিনিয়ে বেরোতে চলে। ওই হারামি জন্য আমার দুটো ডিম বাসার টাকা হাতে থাকে না। এই নাও টাকা, মিশ্রি কিনে পানি দিয়ে গুলি খেয়ে মরগা আজন বিরে।
খরচ করি ফেলাই তাহলে তোমার বিড়ি খাওয়া হবে না রে। হ্যাঁ তাহলে এই পাঁচ টাকা তো খরচ করা যাবে না, থাক পকেটে। যদি কোনো কায়দায় ঝাড়তি পারি তাহলে আর এই টাকা আমি খরচ করবো না রে। যাই দাঁড়া আমি মুরব্বি মানুষ চকি না, একটু কম দেখি তুই ওইভাবে করছিস কারে? বলছি মিস্ত্রি আছে এত বকা বকি করলাম মিস্ত্রি কি বাকি দেবে আমি ভুল করে ফেলাইছি। তাহলে বউ আমার বাড়িতে কইয়া দিল মিস্ত্রি গুলিয়ে খাতি। হ্যাঁ আমি না মিস্ত্রি চাবি খাইয়ে ফেলাইছি। হ্যাঁ এ মরিস তো, এ পেটে ব্যথা না বাড়িয়ে গেল, এ আমি মরিস তো রে, কি করি আরে? কি রে কল দেখা যাচ্ছে, দাঁড়া পানি খেয়ে দি দাঁড়া। তারপরে যাই হবে চিটারি বাড়াই দাঁড়া। পুরনো মিস্ত্রি বেশি আমার কাছে খাই, আমার পেটে ব্যথা বাড়িয়ে গিয়েছে। মিস্ত্রি টাকা বাবু লাগবে না, কি করলি বাবু? 500 টাকা আছে। ওরে মরিয়া গেছে আরো বাইরে গেল বাবা সকল আপনারা ভিড়ে দেন, বুঝতে পারি তো? আমাকে দাদা ভাই দেন ব্যাপার না, আমরা নিহিং করে ফেলাচ্ছি। লোকজন টাকার দরকার নেই বাবা, বাড়ি চলে যাও। টাকা ঠিক আছে তো বাবু, পকেটে মধ্যে ওরে বাবু না নগদ টাকায় মাল মেছিলাম, সেই টাকা তো দিলাম। ঠিক আছে
খুব ভালোবাসি, বল না আই লাভ ইউ। ও তোর ঘরে ভূত বই আছে, ঝাটা দিয়ে ঝেড়িয়ে দিবা না দেখছে নে, গেলি কিন্তু। রোজিনা ও রোজিনা প্রেম দিবানি, ও রোজিনা ও রোজিনা প্রেম দিবানি, কাছে এসো কানে কানে বলি তোমারে, বল না আই লাভ ইউ রোজিনা, বল না আই লাভ ইউ রোজিনা, বল না আই লাভ ইউ। আমায় ভালোবাসলে তোরে কিনে দেব চুরি, আলতা সাবান আর বেনারসি শাড়ি। আলতা সাবান চাই না, আমি চাই না শাড়ি চুরি রে, বলো আমার জীবন সাথী তাই তো আমি বলি রে, বুঝিবি প্রেমের কি মজা কালারে, আছে আমার বাহেনা কালারে। বাবার খবর আমি তার চিনি, পথে পথে ভিক্ষে করে করে দেশে চারে, বুঝবে প্রেমের কি মজা কালারে, আছে আমার বাহেনা কালারে, আছে আমার বাহেনা। ও রোজিনা ও রোজিনা প্রেম দিবানি,
কাছে এসো কানে কানে বলি তোমারি। শুনো কালা আমায় চালাস না, ঝাঁটা দিয়ে ঝেড়ে দেব ভূতের বায়না। বুঝিবি প্রেমের কি মজা কালা রে, আছে আমার বায়না কালা রে, আছে আমার বায়না। আজ বৈকাল তার ঘটিকার সময় বিশাল এক মাল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত মাল খেলায় খেলা প্রদর্শনী করবেন বিশিষ্ট আন্তর্জাতিক মাল খেলোয়াড় বিগ বসের ছোট ভাই পাতলা খান। পাতলা খানের প্রতিদ্বন্দ্বী থাকবেন বাংলাদেশ বিখ্যাত দুদুমালের ছোট ভাই ফড়িং মাল। ও ভাই, মাল খেলা কোনে? শ্রোতা মন্ডলী, আপনারা হৈহুল্লো করবেন না, আমাদের মাল খেলা এখনই শুরু হয়ে যাবে। আর কয়েক মিনিটের মধ্যে আমাদের মাল এসে উপস্থিত হবে। হ্যালো, কে? কি, আপনি আসতে পারবেন না? হ্যাঁ, তাহলে ও ভাই, আমার মাথা চুল তারটা দেখলো না, লোকজন আমার বাড়ি ঘর সব উচ্ছুর করে ফেলবে। দাঁড়া দাঁড়া দেখছি, বলছি যে তুই কি মাল খেলবি? হারে আমি মাল খেলা করতে পারি নাকি? এই ভিকে করে কয় টাকা হয় তোমার? তাহলে আমি তোমার একবারে 3000 টাকা দিয়ে দেবো, 5 মিনিট খেলতে হবে। বেশ, ওরে বাবা, 3000 টাকা? হ্যাঁ হ্যাঁ, 3000 টাকা দিয়ে দেবো। গোল খেলতে হবে? হ্যাঁ, গোল খেলতে হবে, গোল গোল। বুঝিস, যাবো হ্যাঁ যাবো। আর যদি 2000 টাকা ঘুষি লাগিয়ে যায়, হ্যাঁ তোকে না আমি আর 2000 বাড়িয়ে দেবো। এই হাউস করে একটা ঘুষি খাবো। আনতে আমি যাবো, চলো যাই। যাবি তো? হ্যাঁ যাচ্ছি। ওই ঝুলা ঝাঁপিল সব ওতে ঝোলের মধ্যে সারেক, যাতে কেউ না দাঁড়া দাঁড়া ঝোলের মধ্যে নি। চলে আটছে গুটি গুটি পায়ে লম্বা হাঁটাই, কি দারুণ ধন ছন্দ, কি দ্বন্দ্ব, কি ব্যাপার, কি ব্যাপার? পাতলা খান ওখানে দাঁড়িয়ে গেলেন কেন? দেখি 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 কি অবস্থা, কি ব্যাপার? শালারা মল সে এত উঁচু করে বাড়িয়েছে, তাহলে কি আমার বাড়িয়ে ফেলবে? হ্যাঁ, এ বল সে তো আমি উঠতে পারবো না রে। হ্যাঁ, গাই নেই 100 টাকা বল। হ্যাঁ, আবার বল দেখছি যে 3-8 উঁচু। হ্যাঁ, ওরা ওরা কইল যে কিট খেলতে হবে, এখন দেখছি যে মাল খেলা খেলতে হবে। আমি তো বলেছি রে, হ্যাঁ যাই, মান সম্মান তো আমি এখন হারাই পাচ্ছি না, গাই বল থাকুক আর না থাকুক খেলা আবার করতেই হবে। ব্যাস, এখন আমি মোটামুটি করে একটা ফোন দিয়ে আটি দাদা, যাতে আবার ধৈর্য তুলিয়ে যায়। কিবার কিবার পাতলা খান, আপনি কিছু ভাবছেন এখানে দাঁড়িয়ে? বলছি যে এই নতুন মঞ্চে খেলা করতে হবে, আমার এই 4-5 জন ধৈর্য তুলিয়ে না দিলে আমি খেলা করি। আগে থেকে বলবেন তো, আগে থেকে বলবেন। কোথায় ধরে পাতলা খানকে তুলে দে মঞ্চে। ওদিকে দেখা যাচ্ছে আমাদের বোর্ডিং মাল চলে এসেছে, কি দারুণ ছন্দ, বাহ বাহ বাহ, হেঁটে আসছে হেঁটে আসছে। ওরে আমার নিয়ে আসলো ঘোল খেলা ছোট। হ্যাঁ, তাহলে এ আমার কোয়ানে নিয়ে আসলো রে, এত উঁচু আছে তো উঠতে পারবো না রে।
আমার ভাইজি ভালো আছে নিয়ে আসলো নাকি? হ্যাঁ ভাই, খেলা করার কো আবার ঢাকাই আবার চলিয়ে গেল তো দাম কমিয়ে যাবে। হ্যাঁ 3,000 টাকা দিতে চাই আছে আরো বলে ঘুষি লাগবে বলে আরো 2,000 টাকা দেয়া যাব না যা হেঁটে হোক। কি ব্যাপার কি ব্যাপার? আপনি ফরিমাল আপনি উঠবেন না মঞ্চে? হ্যাঁ বাবু আমি উঠবো না। কেন? এই যে আমাকে দর্শক ধরে ঠেকানো যাচ্ছেন, আপনি মালা খেলা করেন তো? এই বাবু তোর মাঝে আমি খেলা করতে হলে আমার এই ওয়াশ হয়ে লাগি না আজ লাগু তো আমাদের বসে রেডি তো এই তোর আগে গুতে আসি বাবু। হ্যাঁ যা এশিয়া ওই কি হলো যে কসরত কি ব্যাপার কি ব্যাপার মালা রে গড়ি করছে কেন? ছোট ভাই আমি কারোর কাছে বলবো না, আমি কারোর কাছে বলবো না। আমি আসি এখানে আসি আমাদের মাল খেলা শুরু হয়ে যাচ্ছে এক মুহূর্তে শুরু হয়ে গেল পাতলা খান মারলে ঘুষি কিন্তু কানে না ঘুষি লাগলো না ঘুষি লাগলো না আর উঠবো না আমি তো ভ্যান চালাইছিলাম মাল খেলা করতাম। আরে এখন বক্সিং খেলা দিয়ে আসে ঘুমা ঘুমানো গেল না রে ছোট ছেলের হাতে 2 টাকা দিলাম। হ্যাঁ ছোট ছেলে আবার কইল যে মাছ ওই মস্ত খাইয়ে গিয়েছে আর তুই করছিস মাছ মেকুরি খাই গিয়েছে। তবে রে তোর গোষ্ঠী কিলি লাগে এটা আমি গেলাম আমি ঘুরে আসে তুই মাছের মাথায় না পাই
সে তোর একেবারে ফাটি ফেলে দেবো কইয়ে দিলাম। হ্যাঁ আমি কুলনীতি আইসি আর তুই বুঝে বুঝে কাঁদছিস। এক কাজ করে আমি তোর কান্দা কান দিয়ে দিচ্ছি আর তুই আমার কুইলো টাইনে দে। হ্যাঁ হে কোন বিপদে পড়লাম আমি রে আল্লাহ রে আল্লাহ কখন খুঁজো নি আসবেন আল্লাহ রে। ওরে শালার বিয়েল, তুমি কাঁদতে কাঁদতে গলা মোটা করে কাঁদা ধরেছো? হ্যাঁ তুই বাদ তো আগে দেখে নি। ওই ওয়াল্লা ওয়াল্লা মারি পেন্না আমারি বে এই মারবে না ভাই না মিয়া ভাই গো এক কোলা ও মিয়া ভাই মারি বে ওরে শালার বাকি তোমার খালু বললো ভাই ছাড়ে গেল। ওই আমি কি কাজ করলাম রে ওয়াল্লা কি কাজ করলাম রে ও ভাবি তুমি কিছু মনে করো না। আমি দেখছি শালার মেয়ে গেল করে গেল কনে গেল দেখছি।
যাবি বৃষ্টি দেখায়ে মারির জালাই বুঝে যাবি বৃষ্টি দেখায়ে কনে গেলি এই দিকায় রে কনে গেলি এই দিকায় রে ছেড়ে দে রে ভাই সে আমি ভরি ঠাসে মারির জালাই বুঝে যাবি বৃষ্টি দেখায়ে সিরে বোঝাইয়া আমি পসা পড়ছি ধরারে আবু ঘুষের লাগিয়া রে আবুল কয়া আবুল কয়ো সিরে বোঝাইয়া আমি পসা পড়ছি ধরারে আবু ঘুষের লাগিয়া রে আবুল কো টাকা রে